শাস্ত্রী, তোমাদের হিস্ট্রি নিয়ে আমি এসেছি। তোমাদের যে 8 নম্বর যে চ্যাপ্টারটা লেসন 8, সেটা তোমরা আমি করাচ্ছিলাম, সেটা পোশাক ভাষা ও লিপির ব্যবহার। পোশাক ভাষা ও লিপির ব্যবহার তোমরা পোশাকটা পর্যন্ত করেছিলাম, আমি পোশাকটা পর্যন্ত তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম, অর্থাৎ করিয়ে দিয়েছিলাম। আজকে যেটা আমি শুরু করবো সেটা হচ্ছে ভাষা, এই ভাষার ব্যবহার, ভাষা কীভাবে এলো এটা আমি আজকে শুরু করবো। দেখো, প্রথমেই বলা দরকার, ভাষা বলে মানুষের কিছু ছিল না। ভাষা বলতে কী, প্রকৃতভাবে কী, সেটা কেউ কিন্তু কিছু জানত না। দলবেঁধে থাকার সময় মানুষ নানা ধরনের ইশারা করে, মুখের বিভিন্ন অঙ্গভঙ্গি করে, বিভিন্ন ডাক দিয়ে, মুখের সাহায্যে বিভিন্ন শব্দ করে, ডাক দিয়ে, পা নেড়ে, মুখে নানা ধরনের শব্দ বার করে তারা কিন্তু নিজেদের মনের ভাব তারা কিন্তু প্রকাশ করত। এবং প্রথম দিকে বা ইশারা বা সংকেত তারা ব্যবহার করতো, প্রথম দিকে তারা একে অপরের কথা বোঝানোর জন্য বা একে অপরের সাথে কোনো কথা বলার ক্ষেত্রে ইশারা বা সংকেত জাতীয় জিনিস তারা ব্যবহার করতো। এভাবে কাটলো বহুদিন। ভয় পেলে, কষ্ট বা দুঃখ পেলে, আনন্দ পেলে মানুষ নানা রকম নির্দিষ্ট একই রকমের শব্দ বা ধ্বনি ব্যবহার করতো। এভাবে এলো এক এক নির্দিষ্ট শব্দ বা ধ্বনি। আগুনের আবিষ্কারের পর মানুষের খাদ্যাভ্যাস বদলে গেল, ধীরে ধীরে মানুষের মুখমণ্ডলের গঠন পাল্টাতে শুরু করলো, মানুষ ক্রমশ কথা বলতে শুরু করলো। একদিন মানুষ শব্দের সাথে সাথে শব্দ জুড়ে সৃষ্টি হয়ে গেল তাদের মধ্যে বাক্য, এবং এভাবেই সৃষ্টি হলো ভাষা। ভাষার মাধ্যমে পরস্পরের মধ্যে ভাব বিনিময় ছিল অত্যাধিক সহজ একটা ব্যাপার। তাহলে কি, এইভাবে বহুদিন ধরে তারা যখন মানুষের দুঃখ পেল, কষ্ট পেল বা আনন্দ পেল, কোনো কিছু সংকেত বা ইশারা বোঝার সাহায্যে বোঝাতে একসময় তাদের যে ধ্বনি তারা প্রকাশ করেছিল সেই ধ্বনিটাই কিন্তু ভাষার কাজ করেছিল। এই একটা থেকে আরেকটা বাক্য, আরেক বাক্য থেকে অন্য একটা বাক্য, এইভাবে বাক্যর বিনিময়ের মাধ্যমে চলে এলো তাদের মধ্যে ভাষা। এবং এই তারপরে যেটা শুরু হলো সেটা হলো লিপি। মানুষ তাদের নিজের মনের ভাব প্রকাশের জন্য বাসস্থানে, গুহার পাঁচিলে বা অন্য কোনো জায়গায় পাথরের উপর রঙিন মাটি বা রঙিন পাথর দিয়ে ছবি আঁকত। তাহলে একটা জিনিস বুঝতে পারছি আমরা, আদিম মানুষের মধ্যে ছবি আঁকার প্রবণতা ছিল বিশেষ বিশাল। এটাই ছিল এক ধরনের সংকেত, এটাই ছিল এক ধরনের চিহ্ন। এবং ছবিগুলো ছিল সূর্য, চাঁদ, গাছপালা, বিভিন্ন জীবজন্তু, এক ধরনের অনেক ছবি পৃথিবীর নানা দেশে নানান জায়গায় দেখতে পাওয়া যায়। স্পেনের আলতামারি গুহায় একটি ষাঁড়ের সুন্দর গুহা চিত্র পাওয়া গেছে। এগুলোকে বলা হয় চিত্রলিপি। এই চিত্রলিপি সাংকেতিক চিহ্নগুলি ধীরে ধীরে লিপিতে পরিণত হলো। এই চিত্রলিপিটাই কিন্তু ধীরে ধীরে কিসে পরিণত হলো, না লিপিতে পরিণত হলো। তাহলে কোথায় দেখতে পাওয়া গেছিলো, না স্পেনের আলতামিরিয়ায় গুহা, আলতামিরা গুহায় একটা সুন্দর ষাঁড়ের গুহাচিত্র পাওয়া গেছে। এই সমস্ত গুহাচিত্র সেটা ষাঁড়ে হয়েছে, এটা পশু পাখি, বিভিন্ন পশু পাখি হতে পারে, এটা কোনো গাছপালা হতে পারে, নদ নদী হতে পারে, সমুদ্র হতে পারে, সূর্য হতে পারে, চন্দ্র হতে পারে, তারা নক্ষত্র বিভিন্ন হতে পারে। এই ধরনের লিপিগুলোই কিন্তু পরবর্তীকালে, এই ধরনের চিত্রলিপিগুলি পরবর্তীকালে লিপিতে পরিণত হয়ে গিয়েছিল। এবং এগুলো থেকেই আস্তে আস্তে সাংকেতিক যে চিহ্ন, সাংকেতিক যে শব্দ, মনের দুঃখ, কষ্ট, আনন্দ, যন্ত্রণা, এগুলো প্রকাশ করার জন্য বাক্য বিনিময় শুরু হলো। এইভাবে সৃষ্টি হলো ভাষা, ঠিক আছে। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যে লিপি দেখতে পেয়েছি যে আদিম মানুষের ছবি এঁকে যে মনের ভাব প্রকাশ করতো সেই ছবিগুলি পরবর্তীতে চিত্রলিপি নামে পরিচিত। ছবি আঁকার সময় তারা নানান ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করতো, এবং এই সাংকেতিক চিহ্নই আস্তে আস্তে উপরে পরিণত হলো। লিপি আবিষ্কার করে সম্ভবত সুমেরু দেশের মানুষ, প্রথম লিপি আবিষ্কার করে সম্ভবত সুমেরু দেশের মানুষ। সেখানে প্যাপাইরাস ও পাথর মেলে না, তাই তারা কাদামাটির চাকতি বা পাটা তৈরি করে কাঠি দিয়ে লিখত, পরে তা পুড়িয়ে শব্দ করা হতো। প্রথমে তারা ছবি এঁকে মনের ভাব প্রকাশ করতো, এই ছবিগুলি থেকে লিপির উদ্ভব। ছবি এঁকে সব ভাব প্রকাশ করা যায় না, তাই ধীরে ধীরে এলো পুনরক্ষর লিপি। তাহলে ছবি এঁকে সমস্ত মনের ভাব প্রকাশ করা যায় না, তাই আস্তে আস্তে দেখা গেল কি, না পুনরক্ষর লিপি। প্রাচীন যুগে সুমেরু দেশের লোকেরা কাদামাটির চাকতি বা পাটার উপর নরুন বা নলখাঙড়া দিয়ে টিপে লিখত। নলখাঙড়া দিয়ে তারা পেনের, ওই নলখাঙড়াটা তাদের পেনের কাজ করত, ওইভাবে তারা কিন্তু লিখত।
নিয়ে লিপ্ত বিভিন্ন ধরনের রক্ষ। প্রথম তারা ডান দিক থেকে বাঁ দিকে লিপ্ত, তারপরে বাঁ দিক থেকে ডান দিকে লেখা শুরু করলো। প্রাচীন সুমেরে এই ধরনের প্রচুর লিপি পাওয়া গেছে, আর সে লিপি পড়া সম্ভব হয়েছে। এগুলো থেকে প্রাচীন সুমেরে অনেক কথা জানা গেছে। এই সময় মিশর থেকে এক ধরনের লিপির সন্ধান পাওয়া গেছে, এই লিপিগুলোকে হায়ারোগ্রাফিক লিপি বলা হয়। হায়ারোগ্রাফিক লিপির শব্দের অর্থ হচ্ছে দেব ভাষা বা পবিত্র ভাষা। মিশরের আদিবাসীরা পেপাইরাস নামক এক ধরনের গাছ থেকে ছালের উপর ভূষকা লিখিয়ে লিখত। পেপাইরাস শব্দ থেকে ইংরেজি পেপার কথাটি এসেছে, তাহলে মিশর দেশের এই পেপাইরাস থেকে এই পেপার শব্দটির উদ্ভব হয়েছে। আর হায়ারোগ্লিফিক শব্দের অর্থ হল দেব ভাষা বা পবিত্র ভাষা। আস্তে আস্তে কোনরক্ষর লিপির ফলে নলখাঙড়া দিয়ে তারা পেনের কাজ করত, যেখান থেকে সৃষ্টি হলো তাদের অক্ষর। প্রথম দিকে তারা ডান দিক থেকে বাঁ দিকে লিখত, পরবর্তী ক্ষেত্রে এই নিয়ম পাল্টে বাঁ দিক থেকে ডান দিকে তারা লেখা শুরু করলো। তাহলে আস্তে আস্তে এইভাবে দিনের অগ্রগতিতে বছরের পর বছর কাটানোর পর তারা কিন্তু কথা বলতে শিখলো। এলো ভাষা, পৃথিবীর সব জায়গায় মানুষের ভাষা এক নয়। এক জায়গা থেকে অন্য জায়গায় যখনই আমরা যাই, সেখানে কিন্তু ভাষারও পরিবর্তন হয়। তাই এটার কারণ হচ্ছে কেবলমাত্র এইটা, ঠিক আছে? তাহলে ভাষার পরিবর্তনও কিন্তু আজকে আদিম মানুষের প্রভাবেই। এক দেশের মানুষের ভাষা আলাদা, অন্য আরেক দেশের মানুষের ভাষা আলাদা। তাহলে ভাষার পরিবর্তনের ফলে নানা জায়গার ভাষারও কিন্তু অন্য ধরনের প্রভাব আমরা দেখতে পাই। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। তাহলে তোমাদের ভাষা, লিপি এবং লিপির যোগ্যসাপ, এগুলো এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী ক্লাসে তোমাদের যে লাস্ট যে চ্যাপ্টারটা রয়ে গেল, ধাতুর আবিষ্কার, এটা কিন্তু শুরু করা হবে। আর ধাতুর আবিষ্কার পর্যন্ত কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষাটা, সিলেবাসটা কিন্তু ডিসাইড করা হয়েছে। তাহলে এই ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে।